বন্ধুরা কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমাদের ভিডিও দেখলে আপনারা অবশ্যই ভালো থাকবেন। তো বন্ধুরা, আজকে আবারও আমি আপনাদের জন্য নিয়ে আসলাম বেবকুব মানুষদের করা যত সব মজার হাস্যকর ঘটনার ভিডিও, যা দেখে আপনারা অনেক হাসবেন। তাহলে চলুন আজকের এই ভিডিওটি শুরু করা যাক। নিজের গার্লফ্রেন্ডের সামনে নিজের মান সম্মান নষ্ট নিজের বন্ধুরাই করে থাকে। করতে গিয়ে যা হয়েছে, আমার মনে হয় এই মেয়েটি তার জীবনে আর কখনো প্রেম করবে না। আমাদের মাঝে কিছু এরকম বন্ধুরাও থাকে যারা আমাদেরকে ফ্রিতে গার্লফ্রেন্ড দিতে পারে। আজকাল তো পালিয়ে যায় মেয়েরা স্কুল থেকে দিবারের উপর দিয়ে। দিবারের উপর দিয়ে পালাতে গিয়ে যেভাবে পড়েছে মেয়েটি, মেয়েগুলি স্কুল থেকে পালিয়ে নিজের ব্যাগ ছুঁড়ে মারলো নদীতে। এখানে এই পশুটির দুধ বিক্রি করা হচ্ছে, তাই পশুটি কিভাবে মালিককে লাথি মারলো। তো আজকালের কিছু মেয়েরা ইনস্টাগ্রাম রিলস বানিয়ে টিকটক সেলিব্রিটি হতে চায়, কিন্তু এখানে মেয়েটি রিলস বানাতে গিয়ে তার বাবার হাতে খেল মার। এই দিদি ঘোড়ার উপর চড়ে টিকটক সেলিব্রিটি হতে চায়, ঘোড়ার উপর চড়ে টিকটক ভিডিও বানাতে গিয়ে যা হয়েছে। এই ছেলেটি সস্তা নেশা করতে গিয়ে বিড়ি টেনে বিড়ির ধোঁয়াও খেয়ে ফেলল। শুধু মানুষরা নয়, ইঁদুররাও করে থাকে। এখানে এই ইঁদুরটি কিভাবে মদ খাচ্ছে, মদ খাওয়ার পর ইঁদুর বেড়ালকে ধরে মারবে। কখন থেকে এই ব্যক্তিটি এই বাচ্চাটির সামনে আপেল খেয়ে যাচ্ছে, কিন্তু বাচ্চাটিকে দেখছে না। এরকম বাপ যেন আর কারণ না হয়। এত সোজা নয়, কাটাল চুরি করতে গিয়ে মাথা ভেঙে গিয়েছে মেয়েটির। এখানে রয়েছে আমাদের রিয়েল লাইফের ভিলেন। রাস্তায় জল হয়ে গিয়েছে, তারপর সে রাস্তা পার হচ্ছিল এইভাবে। রাস্তা পার হওয়ার পর পুলিশ তাকে এইভাবে পুরস্কৃত করলো। আজকাল তো দিদিমণিরা শহরে বেরিয়ে নিজের স্কুটি নিয়ে রাস্তায় এইভাবে চলাফেরা করে, রাস্তায় জল হোক বা অন্য কিছু। আজকাল তো পাপাদের পরিধাও কারোর থেকে কম নয়, তারাও সস্তা নেশা করে এইভাবে করে থাকে। এই ব্যক্তিটি তার ট্যালেন্ট দেখাচ্ছিল আর টিকটক ভিডিও বানাচ্ছিল, তখন তার বন্ধুরা পেছন দিক থেকে এসে বাস দিয়ে দেয়।
বন্ধুরা পানিতে ঝাঁপ দিয়ে হাত পা ভেঙে গিয়েছে সেটা শুনে মনে হয় অবাক লাগছে, কিন্তু ভিডিওটি দেখলে তা বুঝতে পারবেন। এই ব্যক্তিটি তার নিজের বইয়ের সাথে পাঙ্গা নিতে গিয়ে পড়েছে মহাবিপদে। নতুন যুগের প্রপোজ করার নতুন স্টাইল শিখতে পারেন আপনারা এই ভিডিওটি দেখে। আজকাল তো এটা স্টাইল হয়ে গিয়েছে রাস্তায় বেরিয়ে নিজের আইফোন দেখানো। চোর যা করেছে ভালোই করেছে। বাচ্চাদের সাথে ঝোলা ঝুলতে গিয়ে কাকিমা বাচ্চা তো হয়েছে, সাথে সাথে নিজের হাত পাও ভেঙেছে। টিকটক ভিডিও বানিয়ে স্ট্যান্ড দেখিয়ে হিরো হতে গিয়ে হিরো তো হতে পারলো না, কিন্তু নিজের হাত পা অবশ্যই ভাঙলো। এই ব্যক্তিটিকে দেখতে তো মনে হচ্ছে একটি ভদ্রলোক, কিন্তু নিজের খারাপ পাটা ধুতে গিয়ে যেভাবে পড়লো। মেয়েরা মেকআপ করার পর শুধু বাচ্চারা ভয় করে তা নয়, বানররাও মেয়েদেরকে ভয় করে। বন্ধুরা মেয়েদেরকে কেন বিশ্বাস করা যায় না এই ভিডিওটা দেখলেই তা বুঝতে পারবেন। এই ব্যক্তিটি ট্যালেন্ট দেখে আপনার না হাসার চ্যালেঞ্জ থাকলো। এবার এই ছেলেটি ক্লাসে বসে ফ্রি ফায়ার খেলছিল, তখন হঠাৎ শিক্ষকটি তার সামনে এসে পড়লো। বন্ধুরা আসলি রেস তো একেই বলা হয়। বন্ধুরা গার্লফ্রেন্ডের যখন ফোন আসে ছেলেরা এইভাবে মার খেয়ে থাকে। আই লাভ ইউ টু। বন্ধুরা এখানে কি হচ্ছে তার বলার মতো নয়, এই ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন। বন্ধুরা লাল পরীকে তো আমরা দেখলাম, এবার আমরা দেখবো আমাদের নীল পরীকে। বাদর নাকি মানুষের পূর্বপুরুষ ছিল তা একদম ঠিকই। এখানে দেখুন বাদরটি কিভাবে কুকুরটিকে লাঠি দিয়ে মারলো। দেখতে পাওয়া যায় আমাদের দেশে এক থেকে এক হেভি ড্রাইভার রয়েছে, কিন্তু এখানে তার থেকেও হেভি ড্রাইভার। এই মহিলাটির হাজবেন্ডের মাথায় চুল ছিল না, চুল না থাকার ফায়দা সে কিভাবে উঠালো? এখানেই তার প্রমাণ, স্কুলে গিয়ে লেখাপড়া না করে লাফালাফি করলে তার পরিণাম কি হতে পারে। এইভাবে দেখে রাস্তায় চলাফেরা করার তার পরিণাম যা হওয়ার তাই হয়েছে। ফ্রি ফায়ার আর পাবজি গেম খেলে বন্দুক হাতে নিয়ে বন্দুক মারতে গিয়ে অবস্থা যা হয়েছে। এত ভয় কে করে বলুন তো? আমার মনে হয় এই ব্যক্তিটি প্রেমটা ঠিক জায়গায় করেছে। বন্ধুরা এখন আমি আপনাকে এমন একটি গায়কের গান শোনাবো, এই গানটি শোনার পর আপনার ভয়ে হার্ট অ্যাটাকও এসে যেতে পারে।
তাহলে ভিডিওটিকে একটা লাইক করে দিন, বন্ধু বান্ধবের সাথে শেয়ার করে দিন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন। ভিডিওটি এখানেই সমাপ্ত করছি।